প্রতিবাদ করার জন্য তিনি দলবল নিয়ে সন্ত্রাসী নিয়ে তিনি মাদ্রাসার উপর হামলা করেন। ঈশ্বরগঞ্জের সমকামী মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন। ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আল জামিয়াতুল কোরআনিয়া খাল বলা বাজার মাদ্রাসার সাবেক মোহতামেম মাওলানা হিফজুর রহমান সালমানির সমকামিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার জুমার নামাজের পর আঠারবাড়ি গোহাট বাসস্ট্যান্ড এলাকার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইসলামের দৃষ্টিতে সমকামিতা অবৈধ উল্লেখ করে মানববন্ধন অংশগ্রহণকারীরা বলেন, সমকামিতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্টতম পাপ। মহান আল্লাহ পৃথিবীর কয়েকটি জাতিকে এই পাপের কারণে পাহাড় চাপিয়ে ধ্বংস করে দিয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা হিফজুর রহমান মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদেরকে এই নিকৃষ্ট পাপাচারে বাধ্য করেছেন। মানববন্ধনে মাওলানা হিফজুর রহমানকে দ্রুত গ্রেফতার করে ইসলামী শরীয়ত অনুযায়ী শাস্তির দাবি জানানো হয় প্রশাসনের নিকট। সমকামিতার বিচার না পেলে আগামী সোমবার বড় আকারে মানববন্ধন করার আহ্বান জানিয়ে মানববন্ধন শেষ করেন। এলাকার সচেতন নাগরিকবৃন্দের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন আল জামিয়াতুল কোরআনিয়া খালবলা বাজার মাদ্রাসার সাবেক শিক্ষক মুফতি মাসুম বিল্লাহ, সাবেক শিক্ষার্থী মাওলানা জয়নাল আবেদিন লাদেন, হাফেজ আসাদুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ। নিউজ ডেস্ক, মিহিরুল মিরাজ, ভোরের আকাশ।